দেওয়ানবাড়ির হাজি বাড়ি। ঢাকা শহর থেকে গাবতলি হয়ে সাভার যাওয়ার পথে আমিনবাজারের পর পুরনো একটি বাড়ি পথচারীদের অতি সহজেই নজর কাড়ে। পুরনো এই বাড়িটির স্থাপত্য শৈলী বলে দেয় শতবর্ষ পুরনো বাড়িটির একপাশে মসজিদ, অন্য পাশে বৈঠকখানা, মধ্যখানে আছে বসত বাড়ি। বসত বাড়ির সামনেই পুকুর ও তাতে আছে সুন্দর বাঁধানো ঘাট। 100 বছরের অধিক পুরনো দেওয়ানবাড়ি এলাকায় এই বাড়িটি ইতিহাসের সাক্ষী হয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে। স্থাপত্য নকশা, স্থাপত্যের উপকরণ ও বাড়িটির মালিকদের বংশ পরম্পরায় জীবিতদের শ্রুত থেকে জানা যায়, আজ থেকে প্রায় 120 বছর আগে এই বাড়িটি তৈরি করেন হাজি জোনাব আলী। জোনাব আলী ছিলেন খ্যাতিমান চামড়ার ব্যবসায়ী। চামড়ার ব্যবসা করে প্রতিপত্তি অর্জন করে দেওয়ানবাড়ি নামক ছোট্ট গ্রামে তৈরি করেন তৎকালীন সর্বাধুনিক এই বাড়িটি। জোনাব আলী হাজি ছিলেন বলেই বাড়িটি হাজি বাড়ি নামেই পরিচিত হয় এলাকায়। জোনাব আলীর 2 ছেলে ইয়াসিন ব্যাপারী ও রহমান হাজি, তারাও ছিলেন প্রসিদ্ধ ব্যবসায়ী। তারপরেই ব্যবসা সংকুচিত হতে থাকে। বর্তমানে বাড়িটিতে ইয়াসিন ব্যাপারী ও রহমান হাজির নাতিপুতিরা বসবাস করেন। তাদের মধ্যে কেউ আর চামড়ার ব্যবসায় নেই, সবাই চাকরিজীবী। 4-5 জন শরিক বসবাস করলেও আজও বাড়িটি রেখেছে অক্ষত অবস্থাতেই। সরু পথ আর চিপা গলি পার হয়ে অবাক হয়ে তাকে দেখতে হয় বাড়িটি। নারকেল গাছের ছায়াতলে বসত বাড়িটির ভিতরে ছিল বারান্দা। সেখানে 7টি দরজা দিয়ে প্রবেশ করতে হতো। দরজার নকশা দেখে সহজেই বোঝা যায় এটা চিরায়ত মুসলিম নকশায় করা। হাজি জোনাব আলীর সময় এই বাড়িটি ছিল একতলা। পরবর্তীতে তার নাতিরা দোতলায় উন্নীত করেছেন। নিচের তলা চুন সুরকির হলেও উপরের তলায় এসে সিমেন্টের গাঁথুনি লক্ষ্য করা যায়। বসত বাড়ির সামনে একপাশে বৈঠকখানা। বসত বাড়ি থেকে বিচ্ছিন্ন হলেও একই আদলে গড়া এই ঘরটিও। এই ভবনটির বারান্দার সামনের দরজার সংখ্যা 6টি। একসময় দিনভর লোকজনের মুখরিত থাকলেও নানা কারণে এই ঘরটি অনেকটাই পরিত্যক্ত। এজমালি বলে এই ঘরটি সংস্কারে কেউ এগিয়ে আসছে না। বৈঠকখানার ঠিক বিপরীত দিকেই আছে মসজিদ। বাড়ির মতো এই মসজিদটিও হাজি জোনাব আলীর সময়ে গড়া। একটি প্যালেসের উপর ছোট্ট মসজিদ হলেও গড়ন এর চমৎকার।
দাসীদের গায়ে সিরামিক থালা ভাঙার মুরালে আচ্ছাদিত। নকশা খচিত সামনে তিনটি দরজা, প্রতিটি দরজার উপরে আছে ফুল লতাপাতার নকশা খচিত বাড়তি কারুকার্য। তার উপর মধ্যখানে আরবিতে কিছু লেখা ছিল, সেসব লেখা আর পড়া যায় না। ছাদ ঘেঁষে পদ্মপাপড়ির নকশা চোখে পড়ে চতুর্পাশে। পদ্মপাপড়ির নকশা আছে গম্বুজের মধ্যখানে চারপাশে ছড়িয়ে। এই মসজিদে রয়েছে তিনটি গম্বুজ। অবাক হওয়ার মতো কাজ হচ্ছে, মসজিদের মূল অংশে একটি গম্বুজ আর বারান্দায় আছে দুইটি গম্বুজ। মসজিদের চারকোনায় চারটি আটকোনি ব্রুজ ছাদ থেকে গম্বুজের সমান লম্বা উঁচু। মসজিদটি সব দিক দিয়ে আছে অক্ষত। এখনো নামাজ এবং কোরআন শিক্ষার আসর হয় এখানে নিয়মিতই। মসজিদের ভিতরে মিম্বারে সৌন্দর্য শৈলী সব মুসল্লিদের দৃষ্টি কাড়ে। মসজিদের সামনে বড় পুকুর ও বাঁধানো ঘাট থাকলেও অজুখানা আছে আলাদাভাবে। মাটির নিচে সুন্দর এই অজুখানায় একসাথে অজু করতে পারে কয়েকজন। সামনে পুকুর, এখন কচুরি পানা দিয়ে ছাওয়া, পানির অবস্থাও ভালো নয়। জানা যায় এই পুকুরটিও একসময় ছিল দেখার মতো। চারপাশে ছিল চারটি বাঁধানো ঘাট। বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় প্রধান ঘাট ছাড়া আর কোনোটি দেখা যায় না। বসত বাড়ি আর বৈঠকখানার মধ্যখান দিয়ে ভেতর বাড়ির প্রবেশ পথ। বাড়ির ভেতরে প্রবেশ করলে ভিন্ন এক জগৎ। প্রধান বসত বাড়ির সামনে গোলাকার উঠানের তিন পাশে ছড়িয়ে তৈরি করা আছে আরো ঘর। এই ঘরগুলোর গড়নও
ভবনটির মতোই। ভিতর বাড়ির এক পাশে ছোট্ট ঘরে তিনটি দরজা ও চারটি জানালা। এর সামনে দিয়ে সিঁড়ি উঠে গেছে মূল ভবনের দোতলায়। এই সিঁড়ি দিয়ে মূল ভবনের দোতলায় আসা যাওয়া করা যায়। জায়গায় জায়গায় ইট আর সুরকি বেরিয়ে জানান দিচ্ছে বয়স হয়েছে ভবনটির। মজার বিষয়, এখানে সবকটি বাড়ি উঁচু বেদির উপর নির্মিত। বাড়ির পেছনে আছে গোয়ালঘর, সাজানো টয়লেট এখন ভগ্নাবস্থায় টিকে আছে। টয়লেটে সুয়ারেজ ও পানির ব্যবস্থা দেখে ভাবতে হয় এত বছর আগেও অজপাড়া গায়ে কত আধুনিকতা ছিল। আমাদের ঐতিহ্যবাহী স্থাপত্যের মধ্যে এই বাড়িটি অবশ্যই ভিন্ন গড়নের একটি বাড়ি। বাড়ি, বৈঠকখানা ও মসজিদ মিলিয়ে চমৎকার একটি স্থাপত্য জোন। সরকারি অথবা অন্য কোনো সংস্থার সহায়তায় টিকিয়ে রাখা গেলে অনন্য এক দর্শনীয় স্থানে পরিণত করা যায় দেওয়ানবাড়ির এই হাজি বাড়িটি।